কেমন আছেন সবাই? আজকের ক্লাসে আমরা স্টেশনারি ডিজাইন নিয়ে বিস্তারিত শিখব এবং আমরা যারা কন্টেস্টে স্টেশনারি ডিজাইন নিয়ে কাজ করি আমরা সকলেই জানি যে স্টেশনারি ডিজাইনে কাজ করতে গেলে বা স্টেশনারি তৈরি করতে গেলে প্রচুর সময় ব্যয় হয়। সো আমরা এটাও শিখবো যে কীভাবে কম সময়ে বেশি স্টেশনারি ডিজাইন তৈরি করা যায়। ওকে, সো এইগুলো নিয়েই আজকে আমি বিস্তারিত আলোচনা করব। ওকে, তাহলে চলুন শুরু করা যাক। ওকে, ফার্স্ট আমি কিছু গুগল থেকে কিছু স্টেশনারি ডিজাইনের ইমেজ নামিয়ে রাখছিলাম। সো আমরা এইখানে দেখি যে স্টেশনারি ডিজাইন কী। আমরা যারা নিউবি তারা অনেকে স্টেশনারি কী এটা আমরা বুঝি না। আমি বাংলাতে বলছি যে আমরা আমাদের বাজারে গেলে আমরা দেখতে পাই যে বা আমরা নিজেরাই বলি যে স্টেশনারি দোকান থেকে এইগুলো কিনতে। সো স্টেশনারি দোকানে আমরা কলম, পেন্সিল, রাবার, কাগজ ইত্যাদি অনেক কিছু আমরা স্টেশনারি দোকান থেকে পাই। সো স্টেশনারি দোকানে আমরা যেহেতু অনেক কিছু পাই, সো স্টেশনারি বলতে এখানেও সেম জিনিস বোঝানো হয়েছে। স্টেশনের মধ্যে অনেক কিছু ডিজাইন আপনি দেখতে পাবেন, যেমন বিজনেস কার্ড আছে, লেটার হেড আছে, এখানে আপনি দেখতে পাচ্ছেন ডিস্ক কভার এবং ডিস্কের, এবং এখানে ব্যাগ আছে। সো এইগুলা নিয়ে এনভেলপ আছে এবং ফোল্ডার আছে। সো এইগুলা অনেক কিছু আছে, ঠিক আছে। এরপরে ব্যাচও আছে। তো এই সব মিলে স্টেশনারি ডিজাইন। কিন্তু বর্তমানে আমরা স্টেশনারি ডিজাইন বলতে বুঝি জাস্ট বিজনেস কার্ড, লেটার হেড, ফোল্ডার, এনভেলপ, এইগুলো নিয়েই আমরা প্রায় কন্টেস্টে এগুলাই দেখি যে এই চারটা ডিজাইন নিয়েই স্টেশনারি ডিজাইনকে বলা হয় আসলে। সো আমরা এই চারটা বা এই পাঁচটা জিনিস নিয়ে আমরা স্টেশনারি ধরতে পারি, কারণ কন্টেস্টে আপনার ব্রিফে ক্লায়েন্ট বলে দিবে যে তার কী কী দরকার। যেমন এখন বর্তমানে সবাই কম বেশি লেটার হেড, বিজনেস কার্ড, আইডি কার্ড, এনভেলপ, ফোল্ডার এইসবই চাচ্ছে। ওকে, সো এইগুলাই বেশি ডিজাইন করা হয় বর্তমানে, এর থেকে আর বেশি বাড়তি দেওয়া হয় না আমার যতদূর দেখা। সো তারা অবশ্যই তাদের ব্রিফে দেখেন যে স্টেশনারিতে তাদের কী কী দরকার, সো ওইভাবে তার ডিজাইন করে দেওয়া লাগে। সো এইগুলাই আর কি। ওকে, সো আশা করি বুঝতে পেরেছেন যে স্টেশনারি কী, এইসব ভ্যারাইটিস ডিজাইন নেই স্টেশনারি। ওকে, সো আমরা কিছু স্টেশনারি ডিজাইন দেখি। এইখানে দেখুন, দেখছেন এটা এনভেলপ, এনভেলপ, এটা বিজনেস কার্ড এবং এটা লেটার হেড। এগুলো বিভিন্ন কন্টেস্টে সাবমিট করার ডিজাইন। সো আমি যাই একটু আগে যা বলছিলাম, সো এইগুলাই আর কি, ঠিক আছে। এখন বাড়তি তেমন কেউ বেশি দেয় না। এটা কার্ড, এটা লেটার হেড, এটা এনভেলপ, এটা বিজনেস কার্ড, ঠিক আছে। এখানে দেখুন, এখানে জাস্ট ফোল্ডার, লেটার হেড, এনভেলপ, বিজনেস কার্ড এবং এই যে ডিস্ক কভার এবং ডিস্কের ডিজাইন, এখানে বাড়তি কিছু আছে। আর এখানে জাস্ট এনভেলপটা আছে, লেটার হেড আছে, আর এখানে বিজনেস কার্ড আছে, আর এখানেও সেম, আর এখানেও দেখুন এখানেও সব সেম। এই মগে জাস্ট এগুলো একটু বাড়তি দিয়ে দিয়েছে যে সৌন্দর্য দেখানো, জাস্ট প্রেজেন্টেশনটা খুব সুন্দর করে দেখানোর জন্য, আর কিছুই না। এখানেও দেখুন, এখানে বেশ কিছু, এখানে পেন ড্রাইভ আছে, আরও কিছু বেশ কিছু একটু বাড়তি জিনিস এখানে অ্যাড করে দিয়েছে তারা। সো এইটা এটা কিন্তু ফোল্ডার। ওকে, ফোল্ডার আমরা সকলে কম বেশি চিনি। এটা এনভেলপ, বিজনেস কার্ড, লেটার হেড, পেন্সিল জাস্ট প্রেজেন্টেশনে সুন্দর দেখানোর জন্য অ্যাড করে দিছে। আর এখানেও দেখুন, এখানেও সেম। ওকে, এখানেও সেম, এটা ফোল্ডার, বাড়তি কিছু নাই। এইগুলা নিয়েই কিন্তু বর্তমানে বেশি 99 ডিজাইন বলুন, ফ্রিল্যান্সার বলুন, আদার্স কন্টেস্ট, মার্কেট প্লেস বলুন, সবগুলাই এর বেশি বর্তমানে কেউ নিতেও চায় না, কারণ এইগুলাই প্রচুর দরকার হয় অফিসিয়াল কাজে। সো এগুলাই আর কি। ওকে, সো আমরা ফার্স্ট এই ডিজাইনে দেখেছিলাম যে অনেক কিছু আছে, কিন্তু পরবর্তীতে এগুলো অফিসিয়াল কাজে আসলে এগুলাই ব্যবহৃত হয়, ওইগুলো বেশি দরকার হয় না। ওকে, সো আজকে আমরা শিখবো লেটার হেড, ফোল্ডার, এনভেলপ এবং বিজনেস কার্ড নিয়ে কীভাবে তৈরি করতে হয়। তার আগে আমি আপনাদের একটু আইডিয়া দিয়ে নিতে চাচ্ছি যে এইখানে দেখুন, এইটা কিন্তু লোগো। ওকে, এ দেখুন, এইটা হচ্ছে লোগো, কিন্তু এইখানে স্টেশনারি লেটার হেড বলুন, বিজনেস কার্ড বলুন, এখানে কালার ভেরিয়েশন কিন্তু সবই সেম, বা ডিজাইন কিন্তু সবই সেম। এখানে দেখুন, এখানে কিন্তু ব্লুর উপরে সব কিছু করা হয়েছে, সবই সেম। সো এগুলো ফুল লোগোর উপর ডিপেন্ড করে এগুলো করা হয়। এগুলো এই দেখুন, এখানে যতগুলো শেপ আছে, বিজনেস কার্ড, লেটার হেড, এনভেলপ, সব কিছুই সেম, ঠিক আছে। এখানে দেখুন, এই যে লোগো, সে যেইভাবে সব কিছুতেই সেম ডিজাইন করছে, এই দেখুন, ঠিক আছে। এটা এটা দেখুন, এটাও কিন্তু সে সবগুলো শেপ একটা ডিজাইনই সব কিছুতে ইউজ করছে। এটা হচ্ছে, এটাই হচ্ছে স্টেশনের ডিজাইনের ডিজাইন করার নিয়ম, যে আপনার লোগো যে সব শেপ, আমরা সবসময় চেষ্টা করব লোগোর থেকে যে সব শেপ আছে ওই শেপ দিয়ে বিজনেস কার্ড এ টু জেড সব কিছুই সেম ডিজাইন করার জন্য, এবং কালার সব কিছুই সেম। এখানে যতগুলোই দেখতে পারবেন সবই কিন্তু সেম, এই জিনিসটা মাথায় রাখবেন। এটা দেখুন, ব্লুর উপর একেবারে সব সেম ডিজাইন কিন্তু সেম।
কোনো ই নাই। এটাও দেখুন, এখানে এনভেলপের সেম ডিজাইন, লেটার হেডের সেম ডিজাইন, বিজনেস কার্ডের সেম ডিজাইন, ওকে। এটা কিন্তু নাইস অ্যান্ড ক্লিন ডিজাইন, ওকে। সো আমরা দেখেছি লেটার হেডে আমাদের কী কী আছে। লেটার হেডে আছে আমাদের, আমরা আজকে শিখব ফোল্ডার, এনভেলপ, বিজনেস কার্ড এবং লেটার হেড, এগুলো নিয়েই স্টেশনারি ডিজাইন। সো স্টেশনারিতে এগুলাই বেশি ব্যবহার করা হয়, কারণ অফিসিয়াল কাজে এগুলোই বেশি ইউজ করা হয়। সো এগুলাই ক্লায়েন্টের বেশি চায়। আর বাড়তি যদি কিছু চায় তো আপনাকে কন্টেস্ট বা আপনার বিড প্রজেক্টে তার ব্রিফে দিয়েই দিবে, ওকে। সো এগুলো নিয়ে টেনশনের কিছুই নাই। আর আমরা যারা কন্টেস্টে কাজ করি, আমরা সবসময় বাড়তি পিএইচডি ফাইলে আলাদা আলাদা সব পিএইচডি ফাইল করেই কাজ করি। এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, কারণ অনেকগুলো ডিজাইন একসাথে করতে হয়, এটা অনেক সময়ের ব্যাপার। সো আমি আজকে দেখাবো যে কিভাবে কন্টেস্টে কাজ করলে এইগুলো শর্ট টাইমে খুব বেশি ডিজাইন করা যায়, ওকে। সো আমরা প্রথমে ফটোশপে যাই। এখানে বিজনেস কার্ড টেমপ্লেট কীভাবে তৈরি করতে হয় এগুলো তো শেখার কিছুই নাই, আমি আগেই আমি সব দেখিয়ে দিয়েছি। সো আমি এখানে একটা বিজনেস কার্ডের টেমপ্লেট আমি রেখে দিছি, এটা আমাদের লোগো, ওকে। সো আমি ফার্স্ট আমি এই লোগোটা বসাই। এখানে আমরা ডিজাইন শিখবো না, আমরা আমি জাস্ট শর্টকাট আমি দেখিয়ে দিব, ওকে। ডিজাইন যত সিম্পলের মধ্যে নাইস অ্যান্ড ক্লিন করে করা যায়, আর প্রেজেন্টেশন খুব ভালো করে করতে হবে অবশ্যই। এখানে জাস্ট আমি একটা শেপ নিয়ে নিচ্ছি, এখানে বাড়তি কিছু আমি ডিজাইন করব না বা করতে যাচ্ছি না, কারণ এটা অনেক সময়ের ব্যাপার। এখানে দেখুন লোগোতে একটি গ্রেডিয়েন্ট কালার আছে, সো আমরা সব জায়গায় গ্রেডিয়েন্ট কালারটা ইউজ করতে পারি, ওকে। এটা আর একটু ডার্ক দিই তাহলে, ঠিক আছে। এটাও গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিই, জাস্ট সিম্পলের মধ্যে আমি খুব দ্রুত করার চেষ্টা করবো এখানে। আর ডিজাইন তো নিজের কাছে, এই ডিজাইন কাউকে কখনো শেখানো যায় না। ওকে, দুইটাই আমরা গ্রেডিয়েন্ট কালার ইউজ করছি, যেহেতু লোগোতে আছে এই গ্রেডিয়েন্ট কালারটা।
এটা একটু ওয়াটারমার্ক দিয়ে দিলাম এই স্পেসটা কিল করার জন্য। ওকে, এটা আমার বিজনেস কার্ডের ফ্রন্ট এবং ব্যাক সাইড হয়ে গেল। ওকে, সিম্পলের মধ্যে আমি এটা করে ফেললাম। আপনি চাইলে এখানেও প্যাটার্ন দিতে পারেন। যাই হোক, আমরা অত দূর যাব না। এখানে আমি জাস্ট সিম্পলের মধ্যে বিজনেস কার্ডটা আমি রেডি করে ফেললাম। এখন এই পিএইচডি টেমপ্লেটটা আমি সেভ করে এটা কেটে দিলাম। ওকে, এখন আমরা লেটার হেড বানাবো। সব কিছু তৈরি করার পরে আমরা প্রেজেন্টেশন করব। তো লেটার হেড ফ্লায়ার যেভাবে তৈরি করতে হয় সেম একইভাবে। এখানে ইউএস পেপার, এখানে পয়েন্ট, এখানে যেহেতু আমার ব্লিড নিতে হবে এটা প্রিন্ট হবে, সো এখানে 2.5 করে দিলাম। আমার ব্লিড সেপ লাইন সব কিছু নিতে হবে 7.5, সিএমওয়াইকে কালার। ওকে, এখন আমি এই গাইডলাইন টেনে দিব এখান থেকে। এগুলো আমি সব পূর্বে দেখিয়েছি, সো এগুলো নিয়ে আমি বিস্তারিত বলতে যাচ্ছি না। এবার এখান থেকে ক্যানভাস সাইজ থেকে 0.25 বাড়াবো। ওকে, এটা আমার সেপ লাইন হয়ে গেল। এখন আমার ব্লিড আসবে। ওকে, এটা আমাদের লেটার হেড। এই টেমপ্লেটটা আমরা সেভ করে রাখি। এখন আমরা আগে দেখে নিই যে লেটার হেডে কী কী থাকে। সো এখানে দেখুন, লেটার হেডে এখানে জাস্ট ইনফরমেশন এবং লোকেশন, আর এখানে লোগো, আর এখানে কিছু বেসিক ডেমো টেক্সট যে এটা এইভাবে লিখলে এমন হবে, আর এখানে একটা সিগনেচার। ওকে, আর সেম ডিজাইনটা নিচে থাকবে, আর এখানে একটু ডেট। সো সেম এইভাবে আমরা বসিয়ে ফেলি। আদার্স একটু গুগলে সার্চ দিয়ে দেখবেন যে লেটার হেডে কী কী থাকে। ওকে, সো আমি বিজনেস কার্ডটা একটু ওপেন করি। এখানে লোকেশনটাও আমি অ্যাড করে দিই। এই অ্যালাইনগুলো আপনারা মেনটেন করবেন, ঠিক আছে? এখানে দেখুন এই অ্যালাইনটা, এখানে গাইডলাইন টেনে আপনারা এইগুলো মেনটেন করবেন। এগুলো খুবই গুরুত্বপূর্ণ জিনিস ডিজাইনে। ওকে, এখন আমরা লেটার হেডে ফার্স্ট আমরা লোগো নিই। আপনি যেই সাইডে নেন এটা কোনো বিষয় না, এটা আপনার ডিজাইনে। তবে সবসময় লেফট সাইডেই সবসময় লোগোটা দেওয়ার চেষ্টা করবেন, বা থাকে এটা, এটাই নিয়ম। সবগুলা ডিজাইনে দেখবেন এই সেম। ওকে, এখন আমি এগুলা নিয়ে যাই। সব ডিজাইন কিন্তু সেপ লাইনের মধ্যেই থাকবে। ওকে,
এখন এখানে দেখুন, এখানে একটু ডেট দিয়েছে, এখানে কিছু ইনফরমেশান হবে, আর এখানে কার কাছে যাবে সেটা, আর এখানে জাস্ট সিগনেচার। ওকে, সো এখানে আপনি জাস্ট এই অ্যালাইনটা মেনটেন করবেন। এখানে দরকার একটা গাইডলাইন টেনে নেবেন যে এই অ্যালাইনটা মেনটেন করতে হবে। ওকে, আর এখান থেকে এই অ্যালাইনটা মেনটেন করবেন। এখানে এখানে লোরে মিপসাম পেস্ট করে দিলেন। অ্যালাইনটা সবসময় মেনটেন করার চেষ্টা করবেন, ঠিক আছে? এখন জাস্ট এখানে আপনি একটা সিগনেচার দিয়ে দিলেন। আর এখানে আমরা যে ডিজাইনটা করেছিলাম বিজনেস কার্ডের শেপ ডিজাইনটা, ওইটা জাস্ট এটা, আর বেশি কষ্ট করা লাগবে না, যেহেতু আমরা রেডি করেই ফেলছি। সো এখান থেকে আপনারা এটা বড় করে দিবেন। এটা যেহেতু ব্লিড লাইন, সো এই থেকে এই পর্যন্ত এই ডিজাইনটা থাকবে। ওকে, এই দেখুন। আর আপনি যদি চান যে লোগোটার ওয়াটারমার্ক এখানে দিতে, সো আপনি সেটাও করতে পারেন। এই যে জাস্ট একটা ওয়াটারমার্ক হিসেবে ব্যাকে থাকবে। ওকে, ঠিক আছে, নর্মাল মধ্যে লেটার হেড এটা আমি তৈরি করে ফেললাম। এখন এটা আমি সেভ করে এটাও ক্লোজ করে দিই। এখন আমাদের থাকলো যে, এটা ইয়েস দিয়ে দিই, এখন আমাদের কাছে থাকলো যে ফোল্ডার, ফোল্ডার ডিজাইনটা। ওটা একেবারে সিম্পল, আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি। এই যে ফোল্ডার, এখানে এটা এ4 সাইজে, বা আপনি গুগলে সার্চ দিবেন যে ফোল্ডার সাইজ, এখানে বিভিন্ন ধরনের সাইজ আছে, ঠিক আছে? যেমন এই এনভেলপের সাইজ হচ্ছে DL সাইজ, এটা স্ট্যান্ডার্ড সাইজ, আপনারা গুগলে সার্চ দেবেন, এটা আমি দেখিয়ে দিব। সো এইটা জাস্ট জাস্ট এখানে
আমি ইউএস পেপার নিই, এখানে জাস্ট হোয়াইট এটা যোগ করতে হবে, যে এটা প্লাস হবে যে এটা, ঠিক আছে? এই যে এখন এখানে আপনি ব্লিড লাইন যেভাবে নেওয়ার দরকার ওইটা নেবেন, বা সেপ লাইন এখানে এই পর্যন্ত টেনে দিতে পারেন এই 0.25 করে, ঠিক আছে? এভাবে জাস্ট আর এটা মাঝখান থেকে ডিভাইড করে নেবেন এই। ওকে, এখন এখানে আপনার আপনার আর কোনো ডিজাইন নেই, জাস্ট উপরে ডিজাইনটা করতে হয়, উপরে এই যে এখানে ডিজাইন হয় বা ব্যাকেও করতে পারেন। সো এইভাবে আপনি এই টেমপ্লেটটা নিয়ে আপনি এখানে কালার দিয়ে আপনার ইচ্ছা মতন, যেমন এইটা এই পাশে একটা কালার নিলেন এবং এ পাশে আর একটা কালার নিলেন, এভাবে আপনি ডিজাইন করে দিতে পারেন। সো এটাই হচ্ছে আপনার ফোল্ডারে ডিজাইন করার, এইভাবে করতে হয়। আর এখানে একটু মাঝখানে যেটা ভাঁজ হবে, সো এখানে একটু দুই পাশে দুইটা গাইডলাইন টেনে নেবেন। যেহেতু এটা নিয়ে তেমন টেনশনের কিছু নেই, কারণ এই ফোল্ডারে তেমন ডিজাইন করা হয় না, জাস্ট লোগো সেট করা হয়। যেমন এখানে এখানে দেখুন, এখানে লোগো আছে এবং ব্যাকে, ব্যাকে ইনফরমেশান না দিলেও হয়, জাস্ট ফোল্ডারে এই লোগোটাই মাঝখানে হয়, ব্যাকে তেমন কেউ ডিজাইন করে না, এটাই আর কি। আর এনভেলপের জিনিসটা আপনাদের একটু দেখাচ্ছি। ফার্স্ট আমরা গুগলে যাব, এখানে এনভেলপ লিখে সার্চ দিব। এখানে দেখুন যে এনভেলপ কী, এটা হচ্ছে এনভেলপ। আর এই এনভেলপ সাইজ লিখে সার্চ দিলে এখানে দেখুন, এখানে অনেকগুলো সাইজ পাবেন, কারণ ক্লায়েন্ট এক এক সাইজ দিতেই পারে। এটা হচ্ছে ডিএল সাইজ, এটা মিলিমিটার এবং এটা সেন্টিমিটারে। সো এগুলো আপনারা দেখে নেবেন। এখানে আমরা একটু দেখি, এখানে এনভেলপ টেমপ্লেট লিখে আমরা সার্চ দিই। ওকে, এনভেলপ টেমপ্লেটটা আপনি কীভাবে ডাউনলোড দিবেন, এখানে দেখুন পিএস প্রিন্ট, এটা খুব ভালোভাবে দেওয়া আছে। এখানে আপনি ক্লিক করলে এই সাইটটা চলে আসবে। এখানে দেখুন, এখানে অনেক ক্যাটাগরি আছে, পিএসডিতে ক্লিক করবেন, যেহেতু আমরা ফটোশপে করছি। এখানে এআই টেমপ্লেটও পাবেন, ইনডিজাইনও পাবেন। সো এটা দেখুন, এখানে এটা হচ্ছে ডিএল সাইজে, আর আপনার ক্লায়েন্ট যে সাইজই বলুক না কেন, কারণ চওড়া বা একটু কম বড় ছোট এনভেলপ আছে। সো এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ। ওকে, এইটা ঠিক আছে, এটা আপনারা ডাউনলোড করে নেবেন। এটাই হচ্ছে এনভেলপের টেমপ্লেট। ওকে, সো দেখি এনভেলপে কী কী থাকে। এনভেলপে আপনি এখানে দেখতে পারেন যে এনভেলপে এখানে লোগো দিয়েছে, এবং সেম জিনিস এখানে যা ছিল সেম জিনিসই এখানে দিয়ে দিয়েছে, এবং এখানে একটা ওয়াটারমার্ক করে দিয়েছে। ওকে, সো আমরা এনভেলপ সেম একইভাবে এই ডিজাইনটা করে ফেলি। ফার্স্ট আমি এই বিজনেস কার্ডটি সেম আবারও একইভাবে নিয়ে আসি, এবং এই শেপটা আমি এখানে নিয়ে যাই। আপনারা যদি চান এখানে আপনার ইচ্ছা মতন, বা এটা একটা বক্সের মধ্যে হবে, এটা আপনারা করতে পারেন। এখানে ওয়াটারমার্ক না দিলেও হয়। সো এইভাবে এনভেলপ ডিজাইন করতে হয়, এটা একেবারে সিম্পল, এটা জাস্ট ফ্রন্ট। আর পূর্ণাঙ্গ কীভাবে এনভেলপের টেমপ্লেট তৈরি করতে হয়, এটা নিয়ে আমি পরবর্তীতে বিস্তারিত বুঝাবো, কারণ এটা জাস্ট ব্যাক সাইডে এটা ডিজাইন করার জন্য। ওকে, আর এইগুলাই আর কি। সো এগুলো নিয়ে বেশি চিন্তার কিছু নাই, কারণ জাস্ট আপনার যে কোনো সাইজ আপনার দরকার আপনি গুগলে পাবেন। আর এনভেলপের আরও পূর্ণাঙ্গ রেডি করার জন্য এটা একটা আলাদা টেমপ্লেট তৈরি করতে হয়, কিন্তু এইভাবেও আপনি প্রিন্ট রেডি ফাইল দিতে পারেন, জাস্ট ব্যাকে যদি আপনার ডিজাইন থাকে। আর ফ্রন্টে যদি আপনি লোগো বা আদার্স কোনো ডিজাইন দেন, তার জন্য টেমপ্লেট আলাদা। এগুলো আপনি গুগলে সার্চ দিয়ে পাবেন, যে ফুল এনভেলপ টেমপ্লেট লিখে সার্চ দিলে আপনি এটাও আপনি ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড বোথ
টেমপ্লেট আপনি এটা পাবেন। ওকে, জাস্ট আপনার গুগলে সার্চ দিতে হবে। ওকে, সো আমরা এগুলো দেখে ফেললাম এনভেলপ ডিজাইন। এখন আমরা একটা মক আপ বের করি, এগুলো আমি মক আপে সেট করব। এখানে স্টেশনারি আমি অনেক মক আপ আপনাদের ডিসক্রিপশনে দিয়ে দিব, এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। এখানে দেখুন, এটা হচ্ছে আমার স্টেশনারি ডিজাইনের মক আপ। সো এখানে আমার বিজনেস কার্ডটা আগে আমি সেট করি। এখানে বিজনেস কার্ড আমি ব্যাক সাইডটা নিয়ে আসি। এখানে দেখুন সব গ্রুপেই আছে এবং নামও দেওয়া আছে, সো এইখানে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানে বিজনেস কার্ড ফার্স্ট, এটা ফার্স্ট, এটা ফ্রন্ট সাইড, এই যে মক আপ। এখানে সাইজ ঠিক নাই, ওকে, সো আপনাদের এটা নিজেদের ঠিক করে নিতে হবে, সব মক আপে সেম থাকে না। আর সবসময় ভালো যে নিজের তৈরি করা। এই দেখুন, এটা বসে গেছে আমার ফার্স্ট ডিজাইন এবং বিজনেস কার্ড টেমপ্লেটে, এবং আমি ব্যাক বসালাম। এবার ফ্রন্ট সাইডটা আমি বসিয়ে দিই। এটা কিবোর্ডের কন্ট্রোল শিফট সি প্রেস করলে সব কপি হয়ে যাবে। এরপর আমি জাস্ট মক আপে সেকেন্ড, এই যে এই যে মক আপ। দেখুন, এটা কিন্তু ফুল ধরে নাই, ওকে, ডিজাইনটা নষ্ট হয়ে যাচ্ছে। তারপর আমি এখানে বসায় দিলাম যে এটা আমার যেহেতু ডিজাইনে আছে। সো এইগুলা নিয়ে আমি একটু পরে বলছি যে কিভাবে স্টেশনারি ডিজাইন মক আপ খুব ইজিলি করা যায় এগুলা। এখন আমার লেটার হেড, দেখুন লেটার হেড এখানে একটু ভিন্ন আছে সাইজ। এটা আমার লেটার হেড চলে আসছে। এখন ফোল্ডার, ফোল্ডারের ক্ষেত্রে কি করব, আমি জাস্ট মক আপে আমি এটা চেঞ্জ করে ফেলতে পারি। ওকে, আমি যে ডিজাইন করব এটা ফোল্ডার জাস্ট এখানে বসানো সম্ভব না, বা আমি এখানে জাস্ট আমি নিয়ে আসি আমার লোগোটা। আর আমরা যদি চাই এটা কালার করতে এই ফোল্ডারটা, সো এখানে আমরা এই কালারটা সেট করে দিতে পারি। আর লোগোতে এখানে কালারফুল থাকাই যাবে না, সো এখানে এটা হোয়াইট করে দিই। ওকে, দেখুন সুন্দরভাবে এই ডিজাইনটা বসে গেছে। ওকে,
আপনি চাইলে এখানে অবশ্যই লোগো দিয়ে দিতে পারেন, আর এই টেমপ্লেটটা আপনারা অনলাইনে পাবেন অ্যাভেলেবেল। এই যে দেখুন, আমার কিন্তু খুব শর্ট টাইমে আমি স্টেশনারি ডিজাইন করে ফেলছি, ফোল্ডার, লেটার হেড, এনভেলপ, বিজনেস কার্ড। ওকে, আর এখানে আমি আপনাদের একটা জিনিসই বলবো, যে এখানে ট্রিক্স হলো একটাই, যে আমি যতগুলোই পিএইচডি টেমপ্লেট করতেছি, যে যেমন আমি দেখাই, আমি জাস্ট বিজনেস কার্ডের টেমপ্লেটটা আমি রেডি করব, আর লেটার হেডও একটা করতে পারি, কিন্তু বারবার আমি করব না। এখন এই যে আমি এটা সেভ করে নিই ডেস্কটপে, এখন দেখুন এইটা তো আমার একটা ডিজাইন হলো। এখন আমি এই যে লেটার হেডের, আমি কি করি, আমি এই বিজনেস কার্ড এখানে এখন ডিজাইন চেঞ্জ করব, কিছু ডিজাইন চেঞ্জ করে সেম জিনিস আমি জাস্ট এই মকআপে আমি বসাই দিই। ওকে, আমি কিন্তু মেইন পিএইচডি ফাইল একটাও ক্রিয়েট করি না, আমি জাস্ট এই মকআপে সেট করে ফেলি, জাস্ট এই মকআপে আমি ডিজাইনগুলো কমপ্লিট করে ফেলি। যেমন যেমন ধরুন এই ফোল্ডারের কথা বলি, এই ফোল্ডারে আমি এখন এই যে লোগো, আমি যদি চাই এই লোগোটা অফ করে দিয়ে আমি এটাও কালার অফ করে দিই, এখন জাস্ট এটা থাকবে হোয়াইটের উপর। সো এটা এভাবে করে আমি সেভ করতে পারি, বা লেটার হেডে আমি এখান থেকে ডিজাইন কিছু চেঞ্জ করে আমি ই করতে পারি। জাস্ট আমার একটা টেমপ্লেট রেডি হয়ে গেলে আমার বাদ বাকি সব তৈরি হয়ে যাচ্ছে, আর আমি সবসময় মকআপের উপর ডিজাইন করি। ওকে, কারণ বিভিন্ন মকআপে সব সময় আপনার পারফেক্ট সাইজটা বসানো যায় না, এক্ষেত্রে ডিজাইনটা নষ্ট হয়ে যায়। সো এই জন্য আপনারা দেখেছেন যে বিজনেস কার্ড এখানে অনেকটা চর হয়ে গেছে, যে এটা নষ্ট হয়ে যায়, আর এখানে রাউন্ডের শেপেও বানানো যাচ্ছে না। সো এই জন্য আমার সবসময় নিজেরই মকআপ তৈরি করে কাজ করার উচিত, আর সব মকআপে যেহেতু ডাউনলোড দেওয়া মকআপে সব সেম পাবেন না, ঠিক আছে? আর এইখানে আপনারা যে সব মকআপ ডাউনলোড দেবেন, জাস্ট আপনি এই মকআপে, আপনি নতুন মকআপে আপনি এখানে এই স্মার্ট অবজেক্টের উপরে আপনি আপনার ডিজাইন করতে পারেন। ডিজাইন করে জাস্ট বেসিক চেঞ্জ করে মকআপের পিএইচডি ফাইল তৈরি করতে পারেন, কারণ কন্টেস্টে আমরা যখন ডিজাইন সাবমিট করি ওইটা যে উইন হব কি না এটা তো কোনো কথা নাই। সো আমরা যেসব পিএইচডি টেমপ্লেট করি এগুলো অনেক হয়ে যায়, কিন্তু এই মকআপে যদি আমি একটা ডিজাইন বারবার করি, সো একটা মকআপে আমি সবগুলো ডিজাইন করতে পারতেছি। ওকে, সো বাড়তি আমার এতগুলো পিএইচডি টেমপ্লেট তৈরি করা দরকার হচ্ছে না। আমি কি বলেছি আপনারা আবারও ভালো করে বুঝুন, যে স্টেশনারি ডিজাইনের জন্য আমার এখানে বিজনেস কার্ড, লেটার হেড, এনভেলপ, ফোল্ডারের আলাদা আলাদা আমার 5-6টা পিএইচডি টেমপ্লেট অবশ্যই তৈরি করা লাগছে। সো আমি যদি মকআপ, একটা মকআপেই আমি যদি এই ডিজাইনগুলো এনে, বা আমি এই মকআপের উপরে যদি আমি ডিজাইন করে বসাই দিই, এরপরে আমি এই মকআপে যদি বাড়তি অনেকগুলো ডিজাইন করি মকআপের উপরই, জাস্ট মকআপে স্মার্ট অবজেক্ট ক্লিক করে ওপেনে, যেমন এইটা আমি এটা একটা গ্রুপ করে ফেললাম, এটা গ্রুপ করে আমি এটার আই অফ করে দিয়ে এখানে আবার নতুন ডিজাইন টেক্সট সব সেম রেখে, যেমন এটা আমি কন্ট্রোল জে দিয়ে কপি করলাম, এখানে আমি চাচ্ছি যে এখানে একটু ডিজাইন হোক, এই যে, ঠিক আছে? এখন সেভ করে আমি ক্লোজ করে দিলাম। এই দেখুন এই ডিজাইনটা এখানে হয়ে গেছে, আমি এখন এটা এই মকআপটা জেপিজি আকারে সেভ করে দিচ্ছি। ওকে, সো এইভাবেই আর কি আপনার জাস্ট এই মকআপের উপর ডিজাইন করবেন, কারণ এই স্টেশনের ডিজাইনে অনেক সময় লাগে, এই আলাদা আলাদা টেমপ্লেট তৈরি করতে, আলাদা আলাদা ডিজাইন করতে। সো একটা মকআপের উপর আপনি যদি করেন, তো তাহলে কন্টেস্টে অবশ্যই আপনি খুব শর্ট টাইমে অনেকগুলো ডিজাইন জমা দিতে পারবেন, আর আপনি যদি উইন হন তাহলে আপনি তখন টেমপ্লেট রেডি করুন। কারণ অনেকে কোশ্চেন করে যে ভাই আমি যদি উইন হই তাহলে এই স্টেশনে আপনি যেটা দেখালেন তাহলে আমি টেমপ্লেট তখন কীভাবে তৈরি করব। আপনি তো ডিজাইন করেই ফেলছেন, জাস্ট আপনার পিএইচডি ফাইলে প্রিন্ট রেডি ফাইল এইভাবে ডিজাইন করে ফেলুন, সেম ভেরি ইজি যদি আপনি উইন হয়ে যান। ওকে, সো এভাবে আপনি চেষ্টা করতে থাকেন, স্টেশনের ডিজাইন তেমন কিছুই না। আর আপনাকে আপনার ক্লায়েন্ট যদি বলে আপনার আইডি কার্ড তৈরি করতে, সো আইডি কার্ডের সাইজও আপনি গুগলে পাবেন, গুগল থেকে জাস্ট তৈরি করে, এখানে মকআপ আপনি অনেক মকআপ পাবেন যেখানে আইডি কার্ড আছে, সো এখানে আপনি পেস্ট করে দিলেন। আর আপনার ডিজাইনের সুবিধার জন্য এখানে পেন আছে, এই পেনের কালার আপনি চেঞ্জ করতে পারেন, যেমন এখানে এই যে কালার, আপনি এই কালার নিয়ে আপনি এই পেনের কালারও চেঞ্জ করতে পারেন। ওকে, সো এটা খুব সুন্দর লাগবে এই লোগোর কালারের সাথে ম্যাচিং করা পেন। ওকে,
এই পেন তো আর আপনার পিনটাও লাগবে না, এটা জাস্ট প্রেজেন্টেশনের জন্য, ওকে? আর আপনি যদি চান যে নিজে মক আপ তৈরি করতে, তাহলে অবশ্যই রেজুলেশন একটু বাড়তি দিবেন, যেমন 2000x1400 দিতে পারেন, এটা জেপিজি রেজুলেশন 300, ওকে? একটু সাইজটা একটু বড় নেবেন, ওকে? এখন আপনি এই বিজনেস কার্ড, এখানে কিবোর্ডের কন্ট্রোল শিফট সি প্রেস করে আপনি এখানে বিজনেস কার্ডটা সেট করলেন। আপনি যদি একটু বড় ভিউতে দেখাতে চান, এই যে বিজনেস কার্ড, জাস্ট ব্লেন্ডিং অপশনে যাবেন, ড্রপ শ্যাডো ফেলবেন, এখানে দেখুন এটা নাইসলি স্মুথভাবে শ্যাডোটা পড়ে যাবে, ওকে? এই যে এখানে আপনি এই গ্রেডিয়েন্ট কালারটাও চেঞ্জ করে দিতে পারেন, এখানে কপি লেয়ার স্টাইল, পেস্ট লেয়ার স্টাইল, এই যে এটা এখানে বসে গেছে। আর এখানে লেটার হেডটাও আমি সেম একইভাবে কিবোর্ডে কন্ট্রোল শিফট সি প্রেস করে কপি করব, এখানে পেস্ট করলাম, তাহলে আমার সাইজ কিন্তু নষ্ট হবে না, ওকে? আর এনভেলপটা, এটা তো সেম, এটা একেবারে সিম্পল এটা তৈরি করা। আর এই এনভেলপটা বানানো কোনো বিষয় না, এটা জাস্ট আমি এটা টেনে দিলাম, এখানে আপনি পেন টুল দিয়ে এটা তৈরি করে ফেলতে পারবেন। ঠিক আছে, এই যে এভাবে আপনি স্টেশনে মক আপ তৈরি করতে পারেন। আর এগুলো জাস্ট স্মার্ট অবজেক্ট করে রাখবেন, পেস্ট করার সময় কিভাবে মক আপ তৈরি করতে হয় এটা তো আমি আগে দেখিয়ে দিয়েছি আমার চ্যানেলে, একেবারে নিচের দিকে আপনি গেলে অবশ্যই কিভাবে মক আপ তৈরি করতে হয় এগুলো আপনি দেখেছেন, বা দেখলে অবশ্যই মক আপ কীভাবে বানাতে হয় আপনি জানেন। সো এইভাবে ইজিলি আপনি এই কাজগুলো করতে পারেন। আর আমি আবার বলছি, স্টেশনের ডিজাইন কোনো বিষয় না, এখানে জাস্ট লেটার হেড, বিজনেস কার্ড, এনভেলপ, ফোল্ডার, এখানে বর্তমানে এইগুলাই চলে, ফোল্ডার বেশি কেউ ইউজ করে না, বা কন্টেস্টে এইগুলাই বেশি স্টেশনারি ডিজাইন বলতে এগুলাই বেশি জমা দেয়, ওকে? সো আপনার ক্লায়েন্ট যা যা বলবে আপনার অবশ্যই সেইগুলো দিয়ে দিতে হবে। আর আপনি যদি বাড়তি জিনিস দেখান, তো এক্ষেত্রে আপনার কন্টেস্টে উইন হওয়ার সম্ভাবনা বেশি। সো আপনি সবসময় চেষ্টা করবেন নাইস অ্যান্ড ক্লিন করে কীভাবে ক্লায়েন্টের মন জয় করা যায়, এবং নাইসলি প্রেজেন্টেশন করবেন, যেটা আপনার ক্লায়েন্ট দেখলে ভালো লাগবে বা ক্লায়েন্টের চোখে ভালো লাগবে। সো এভাবে আপনি খুব শর্ট টাইমে আপনি অনেকগুলো ডিজাইন করে আপনি কন্টেস্টে সাবমিট করতে পারবেন। আর এখানে স্টেশনারি ডিজাইন কিছুই না, জাস্ট বেসিক কিছু জিনিস চেঞ্জ করলে এই ডিজাইন একেবারে চেঞ্জ হয়ে যাবে, গেট আপ চেঞ্জ হয়ে যাবে, ওকে? একটা ডিজাইন করলে আপনার মক আপের উপরই করুন, একটা ডিজাইন করলে আপনার অটোমেটিক 10টা ডিজাইন আপনি করে ফেলতে পারবেন, ওকে? সো এগুলা নিয়ে বেশি টেনশনের কিছু নেই, আমি এই মক আপে
এখানে দেখুন এই মকআপে আমি বিজনেস কার্ড কীভাবে তৈরি করতে হয় আমি দেখিয়েছি, এটা তো খুবই ইজি। লেটার হেডও আমি তৈরি করা দেখিয়েছি, এনভেলপও আমি কীভাবে ডাউনলোড দিতে হয় এটাও দেখিয়েছি। আর এই ফোল্ডারের কথা বলছি, এই ফোল্ডার টেমপ্লেট আপনি গুগলে পাবেন, ফোল্ডার টেমপ্লেট আপনি গুগল থেকে আপনি নামাতে পারেন। আমি যেভাবে এনভেলপের টেমপ্লেট নামালাম সেম এখানে ফোল্ড আকারেই আপনি টেমপ্লেটটা পাবেন। সো ওইটা আমি আর দেখালাম না, ওকে। সো এইগুলো একেবারে ইজি। আইডি কার্ড, আপনার আইডি কার্ড দরকার, আপনি টেমপ্লেট তৈরি করতে পারেন না বা আপনি জানেন না যে আইডি কার্ডের সাইজ কত, সো আপনি আইডি কার্ডের আপনি গুগলে সার্চ দেন আইডি কার্ড টেমপ্লেট, অটোমেটিক আপনি বিভিন্ন সাইট আপনাকে সাজেস্ট করবে যে এনআর টেমপ্লেট ফ্রি ইউজ করো, নো প্রবলেম, ওকে। সো আপনি ওই সাইট থেকে ফ্রি ডাউনলোড করে আপনি যে কোনো টেমপ্লেটের সাইজও পেয়ে যাবেন, বা ওইখানে আপনি ব্লিড সেটিং সহ ওইখানে আপনি ডিজাইন করতে পারবেন, ওকে। এই স্টেশনের ডিজাইন একেবারে ইজি, এগুলো নিয়ে একেবারে মাথায় টেনশন নেওয়ার কিছুই নাই। আর আমি তো বলছি যে ফোল্ডার এই সব কিছু আপনি টেমপ্লেট আপনি অনলাইনে পাবেন। আর এই এনভেলপ, আমি এনভেলপের এই ব্যাক সাইডে, এই ফ্রন্ট সাইড এইটা, সো এই ব্যাক সাইডে কীভাবে আপনি টেমপ্লেটটা পাবেন, জাস্ট এই একটা প্রিন্ট করলে ওই ডিজাইনটা এখানে সেট করে দিবে। আর কালার আপনার এখানে কিভাবে প্রিন্ট করতে হয়, এটা জাস্ট ফ্রন্ট, এই ফ্রন্টে আপনি এই সেম সাইজ নিয়ে এখানে আপনি এই লোগোটা বসিয়ে দিলে অবশ্যই ওরা প্রিন্ট দিতে পারবে। আর এই ফুল টেমপ্লেট আপনি গুগলেও পাবেন, যে ফ্রন্ট ব্যাক সাইড বোথ টেমপ্লেটই আপনি গুগলে পাবেন। আর এরপরে যদি না পান বা আপনারা ইউটিউবে দেখতে পারেন, অনেক টেমপ্লেটের টিউটোরিয়াল পাবেন। আর আমি যেহেতু গ্রাফিক্স কোর্স স্টার্ট করেছি, সো এর মধ্যে এইসব নিয়ে টিউটোরিয়াল করা ঠিক না। সো এইগুলো আমি কোর্সের শেষে স্টেপ বাই স্টেপ পূর্ণাঙ্গ টেমপ্লেটের টিউটোরিয়ালও আমি ওইখানে দিয়ে দিব, ওকে। সো এইগুলো নিয়ে টেনশনের কিছুই না, আমি যেভাবে দেখিয়েছি এভাবে আপনি প্রিন্ট রেডি ফাইল তৈরি করতে পারবেন। আর এখানে প্রিন্ট রেডি ফাইল কীভাবে তৈরি করবেন, স্টেশনারির প্রিন্ট রেডি ফাইল আমি তো দেখিয়েছি, কিবোর্ডের কন্ট্রোল শিফট এস প্রেস করে এখানে আপনি জাস্ট পিডিএফ, এই যে পিডিএফ আকারে আপনি সেভ করে দিবেন। সো এইটা পিডিএফ ব্যাক হবে, এবং বিজনেস কার্ড আমি একটা প্রিন্ট রেডি ফাইল তৈরি করি এখানে। ওকে, প্রিন্ট রেডি ফাইল তৈরি করবেন জাস্ট এইটা পিডিএফ এখানে বিজনেস কার্ড ব্যাক। ওকে, এখন এটা ফ্রন্ট সাইড, সরি আমার মিস্টেক হয়ে গেছে, এই ব্লিডটা আপনি তুলে দিবেন, ওকে। এটা আবার সেভ করি, পিডিএফ ব্যাক সেভ, ইয়েস সেভ। আর ফ্রন্ট এখানে দেখুন আমি বলেছিলাম যে শেপ ফুল টেনে দিবেন, সো এই শেপটা ফুল টেনে দিবেন, ওকে। এই যে এভাবে আপনি সেভ করবেন পিডিএফ এটা ফ্রন্ট, ওকে। এটা আমার বিজনেস কার্ডের পিডিএফ ফাইল রেডি হয়ে গেল, এই যে, ওকে। এটা আপনি ফোল্ডারে করে দিতে পারেন, বিজনেস কার্ড এটা আপনি এখানে দিয়ে দিবেন, এটা পিডিএফ। আর এরপর লেটার হেড, এটা জাস্ট সেভ দিবেন, পিডিএফ লেটার হেড সেভ, এখানে আর কিছুই নাই। এনভেলপ এইটাও আপনি সেভ দিয়ে দিবেন, পিডিএফ ওকে। আর ফোল্ডার তো বলে দিয়েছি যে ডবল সাইডে ওইটা নিয়ে আপনি ওইটাও সেম একইভাবে পিডিএফ করে দিবেন, ওকে।
সো এইগুলাই, এই যে আমার প্রিন্ট রেডি স্টেশনারি প্রিন্ট রেডি ফাইল হয়ে গেল। সো এগুলো নিয়ে টেনশনের কিছু নেই, জাস্ট রিল্যাক্সে কাজ করতে শিখুন, ওকে? আর যে কোনো প্রবলেমে এরোর কাছে হেল্প না চেয়ে আপনি অবশ্যই গুগলের কাছে হেল্প চান। সো অন্যদের থেকে খুব শর্ট টাইমে আপনাকে খুব ভালো সলিউশন ওরা দিয়ে দিবে, আপনাকে একটা না একাধিক সলিউশন দিবে ওরা, ওরা প্রস্তুত সব সময় আপনার জন্য। সো আপনার যে কোনো কোশ্চেন গুগলের কাছে জিজ্ঞাসা করুন, গুগল অবশ্যই আপনার কোশ্চেনে অ্যান্সার দিবে, ওকে? আশা করি সকলে বুঝতে পেরেছেন। এরপরে যদি কারো কোথাও সমস্যা থেকে থাকে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন, আর আমার ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর নেক্সট ক্লাসে আমি পোর্টফোলিও নিয়ে বিস্তারিত বলবো, যে পোর্টফোলিও কী, পোর্টফোলিও কেন প্রয়োজন, পোর্টফোলিও আপনার কেন থাকা দরকার, আর কীভাবে পোর্টফোলিও তৈরি করবেন, এ টু জেড নিয়ে বিস্তারিত আমি পোর্টফোলিও ওই ক্লাসে আমি আলোচনা করব, ওকে? কারণ আমরা যারা নিউবি তারা জানি না যে পোর্টফোলিও কতটা গুরুত্বপূর্ণ বা গ্রাফিক ডিজাইনের জন্য কতটা মূল্যবান জিনিস বা মূল্যবান সম্পদ, ওকে? সো নেক্সট ক্লাসে আমি পোর্টফোলিও নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং আপনাদের দেখাবো কীভাবে পারফেক্ট একটা পোর্টফোলিও তৈরি করা যায়, ওকে? তো সকলে ভালো থাকবেন, আজকে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।